ইকো পার্কে আসছেন আর জেব্রা দেখবেন না, সেটা কি হয়? আসুন। রিয়া রায় ভাইরাল বিশ্বের অন্যতম নাম, মাত্র 23 বছরেই বাজিমাত। সিলেটে সবচেয়ে জনপ্রিয় মহাসড়ক এয়ারপোর্ট রোড থেকে আমাদের যাত্রা শুরু। দুপাশে গাঢ় সবুজ চা বাগান, তার মাঝ দিয়ে বয়ে চলা এই সড়কটি রিয়ার সবচেয়ে প্রিয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ট্রাভেল আরাউন্ডের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জোরহাস কবির, আজ চলে এসেছি সিলেটে। সিলেটের ফার্স্ট লেডি বাইকার রিয়ার সঙ্গে আজকে ঘুরব বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র টিলাগড়, যে ইকো পার্ক, সেই ইকো পার্কে আপনাদেরকে নিয়ে যাবো। তার আগে আমরা রিয়ার সঙ্গে একটু কথা বলে নিই। রিয়া কেমন আছেন? অনেক ভালো আছেন, আমি অলওয়েজ ভালো থাকি। গুড, সে অলওয়েজ ভালো থাকে। আমরা এই R15 করে কি ঘুরবো? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আর এই ইকো পার্কে কি কি আছে? এখানে হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ করা হয়, এখানে অনেক কিছু আছে, হরিণ, তারপর মাছ, তারপর সাপ। তার আগে আমরা একটু বলে রাখি, রিয়া ট্যুরিজমের উপরে অনার্স কমপ্লিট করেছে, এর মধ্যে সে ভ্রমণ পছন্দ করে, সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়। ট্রাভেল আরাউন্ডের সঙ্গে আজকের এই পর্বটি করতে পেরে কেমন লাগছে? আমি নিজেকে অনেক আমার নিজে অনেক আনন্দ ফিল হচ্ছে যে আমি আসলে ট্রাভেল অ্যারাউন্ডের সাথে যুক্ত হতে পেরেছি। এবং আপনারা অবশ্যই ট্রাভেল অ্যারাউন্ডের পেজকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা তাহলে শুরু করি। জেব্রা দেখবেন না, সেটা কি হয়?
আসুন। আর এটা দেখে কিসে? এটা হচ্ছে কোন একটা পশু হবে বা পাখি। ও এটা কি জানে এটা? সে গাছের উপরে। হ্যাঁ হ্যাঁ। এটা বানর ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ অনেক বানর তো। হ্যাঁ অনেক বানর এখানে। আমরা চেষ্টা করতেছি কিছু দেখানোর জন্য, কিন্তু এই গোপ্রো ক্যামেরা দিয়ে জুম নাই, যে কারণে আমরা আসলে দেখাতে পারলাম না। সুজাত আছে, দেখা যাক সুজাত কোনো কিছু তুলতে পারে কিনা। আমরা বানর দেখতে পাচ্ছি, এরপরে আমরা কোন দিকে ওই পাশে যেয়ে দেখে আর অন্য কোনো প্রাণী আসে না। তো খুবই চমৎকার একটি জায়গা, আমি বলবো নৈসর্গিক কিছু দৃশ্য এখানে আপনি পাবেন। এত চমৎকার একটি ফিল আপনি পাবেন এসে, বন্য প্রাণীদের ডাক, পাখির ডাক শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পাখি, আর সেই সঙ্গে এরকম একটা পরিবেশে বেশ কিছু সময় আপনি নিরিবিলি কাটাতে পারবেন। আমরা উঠে যাব আবার। দেখি আবার কি পাওয়া যায়, দেখে দেখে কি আছে। তার মানে সংরক্ষণ করার মতো অনেক কিছু এখানে আছে, তাই না? মানে আসলে বিশেষ করে বাচ্চারাও খুব মজা পাবে। অবশ্যই অনেক মজা পাবে। এদিকে পাখি হচ্ছে পাম তো অনেক কালারফুল মাছ, গোল্ডফিশ, বড় গোল্ডফিশ অ্যান্ড অনেক ধরনের মাছ আছে এখানে। পানিটা একটু ময়লা। পাখির ডাকগুলো তো খুবই মজা লাগে না, ঝিঝি পোকা ডাক, পাখির এই ডাক জঙ্গল শুনতে পাচ্ছেন, ঝিঝি পোকার ডাক সহ পাখির ডাক, একদম জঙ্গলের ভিতরে গেলে যে ফিলটা হয় সেটি আসলে হচ্ছে খুবই নিরিবিলি, এবং মনে হচ্ছে যে এই বোধহয় কিছু একটা চলে আসলো। ওই ফিলটা যদি পেতে চান সিলেটে এসে, তাহলে নিঃসন্দেহে ইকো পার্কে আসতে হবে, টিলাগড়ে। এই টিলাগড়ে আসলে এই যে শব্দটা শুনুন, জাফলং যাওয়ার প্রতি হাতের বামে, বাসার প্রতি হাতের ডানে পড়বে। তো যাদের বাইক আছে তাদের তো কথাই নাই, মন চাইলে যখন তখন চলে আসতে পারবো।
আচ্ছা, পর্যটনে লেখাপড়া করেছেন, কি করে আসে আর সিলেটের, বা সিলেট কতটা ডিসকভারি? সিলেটে এখন অনেক জায়গা আছে যেগুলো আসলে মানুষ চিনে না, সেই জায়গাগুলো মানুষ জানে না, কিংবা জানে না, হয়তো বা লোকাল মানুষটা জানে কিন্তু সারা বাংলাদেশ বা বিশ্ববাসী সেটা জানে না। সো আমি চাই যেন রাস্তাঘাট এখন অনেক ভালো হয়েছে, সো আমি চাই আরও ডেভেলপ হোক আমাদের রাস্তা, মানে যোগাযোগ ব্যবস্থাটা, তাহলে হচ্ছে আরও বেশি পর্যটন অ্যাট্রাক্ট হবে এবং আসবে। আর যে জায়গাগুলো এখনও আসলে মানুষ জানে না সেই জায়গাগুলো নিয়ে আমি কাজ করতে চাই, যেন সেই জায়গাগুলোতে মানুষ আসে যায়। যদি সুযোগ সুবিধা অনেক ভালো থাকে তাহলে তো অবশ্যই মানুষ আসবে। কোন কোন জায়গা? যেমন শার্পিন টিল্লা আছে, তারপরে হচ্ছে এখন নতুন একটা জায়গা হয়েছে সুনামগঞ্জের ওইদিকে সুইজারল্যান্ড বলে, অসম্ভব সুন্দর জায়গা। সিলেটকে নিয়ে পর্যটনকে আরও ডেভেলপ করার জন্য কী পরিকল্পনা আপনার? আমি তো একা পারবো না, সো যারা মানে অনেক আগে থেকে কাজ করে আসছেন পর্যটন বিষয়ে, সো ওদের সাথে আমি কাজ করতে চাই এবং সিলেটকে সারা বিশ্বের কাছে যেন, হ্যাঁ সবাই যেন চিনে, যেমন সারা বাংলাদেশে সবাই সিলেটকে চিনে এবং সিলেটের অনেক সুনাম আছে, সো আমি চাই সারা ওয়ার্ল্ডে যেন সিলেটের সুনাম হয়ে যায়। সিলেটের সুনাম সারা দেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং সিলেটে দেখতে আসুক। সিলেট যে একটি হাব হওয়ার কথা, পর্যটনের একটা হাব, মানে এখান থেকে শিলং খুবই কাছে, এখান থেকে মানে চাইলেই মানে ট্যুরিস্টদেরকে সিলেটে এনে সারা ভারতের এই বেল্টাতে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসা যায়। সেই ক্ষেত্রে এয়ারপোর্টটাকে আরও বেশি ডেভেলপ করা বা পর্যটনের হোটেল মোটেল, যাতে বিদেশি অ্যাট্রাকশনটা কতটা, বিদেশি টুরিস্ট আসে এখন? হ্যাঁ প্রচুর আসে। সিলেটকে তো বিশ্বের আরেকটা লন্ডন বলা হয়, সেকেন্ড লন্ডন বলা হয়, যেহেতু লন্ডনে মানুষজন বেশি এবং অনেক 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 বিদেশি লোকজন আছে, বাইরে থাকেন আবার অনেকে আসতেছেন, ঘুরতে আসতেছেন। শব্দ কেমন? হ্যাঁ শব্দ একটা অন্যরকম শব্দ কেমন শুনতে পাচ্ছেন, এটা কেমন অসাধারণ। মাঝে মাঝেই আসি এখানে, তাই? হ্যাঁ খুবই ভালো লাগে না? অনেক ভালো লাগে। কি বন্ধু বান্ধব সবাই মিলে না একাই চলে আসে? বন্ধু বান্ধব মিলে আসি, একাও আসি, পরিবারকে নিয়েও আসি। বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করলাম এই করোনাকালে ইকো পার্কটি বন্ধ আছে, তারপরে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি এবং রিয়া আমাদের সঙ্গে ছিল। রিয়া কেমন লাগলো ট্রাভেল অ্যারাউন্ডের সঙ্গে? অনেক ভালো লেগেছে ট্রাভেল অ্যারাউন্ডের সাথে ট্রাভেল করতে পেরে, এবং অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, যেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই আমরা অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাবো বিভিন্ন জায়গায় গিয়ে, তো আমাদের সাথে থাকবেন। আমরাও খুশি যে এই লেডি বাইকারকে নিয়ে আমরা ঘুরতে পেরেছি, আশা করি ট্রাভেল অ্যারাউন্ডের সঙ্গে আরও অন্যান্য ট্রিপে আমরা পাবো। হ্যাঁ অবশ্যই। কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে এই অতি সম্প্রতি, মানে করোনা কালটা শেষ হলেই? আমার বান্দরবন খুব পছন্দের, যদিও বা একা যাওয়া যায় না, দলবল নিয়ে যেতে হয়, সো আমি গ্রুপ নিয়ে যাওয়ার চেষ্টা করব। বান্দরবন আমার খুবই 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 পছন্দের একটা জায়গা। ট্রাভেল নিয়মিত কিন্তু বান্দরবনে ট্রিপ করে? হ্যাঁ তাহলে হচ্ছে অবশ্যই আমি ট্রাভেল অ্যারাউন্ডের সাথে যাব। সেখানে দলবল নিয়ে, বাইক নিয়েও হতে পারে, বাইক না নিয়েও হতে পারে, সারপ্রাইজ থাকলো। তাহলে দর্শক আপনাদের জন্য বান্দরবনের একটি পর্ব থাকবে, একটি না, যদি বান্দরবনের ট্যুর হয় তাহলে হয়তো অনেকগুলো ট্যুর আমরা করব এবং বান্দরবন অনেকগুলো পর্ব দেখার অপেক্ষায়। সেটাতে সারপ্রাইজ থাকলো, গাড়ি নিয়ে সে যাবে কি যাবে না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, স্টে সেফ এন্ড নিজেকে ভালো রাখবেন, কারণ নিজে ভালো থাকলে আমরা অন্যদেরকে ভালো রাখতে পারি। ঘুরে দেখুন বাংলাদেশ,
শুধু বাংলাদেশে সুযোগ থাকলে ঘুরে দেখুন সারা পৃথিবী, ট্রাভেল অ্যারাউন্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।